আপনারা দেখছেন বঙ্গলো নিউজ। এই মুহূর্তে দেশ বিদেশ ও রাজ্যের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি তরিকুল ইসলাম। করোনা লাইভ আপডেট। বন্দে ভারত মিশন নিয়ে কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে, করোনার দাপট অব্যাহত। বিশ্বের একাধিক দেশে এখনো পর্যন্ত মৃত্যু মিছিল চলছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। এদিকে দেশে একটানা 50 দিন লকডাউন চলার পরেও অব্যাহত মারণ ভাইরাসের দাপট। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে ভারতে আক্রান্তের সংখ্যা 82,000 গন্ডি পেরিয়েছে, মৃত্যু 2,500 পেরিয়েছে। পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত 2,377 জনের শরীরে করোনা জীবাণু মিলেছে, সুস্থ হয়েছেন 768 জন। আদালত নয়, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সিদ্ধান্ত নিক রাজ্য। সুপ্রিম কোর্টে খারিজ পিটিশনের। পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের কোর্টে বল ঠেলে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালতের তরফে জানানো হয়েছে লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রাস্তা ধরে হাঁটার বিষয়টির দিকে নজর রাখুক রাজ্যগুলো। শীর্ষ আদালত কেন এই বিষয়ে রায় দেবে বা শুনানি করবে, এ নিয়ে দায়ের হওয়া পিটিশন খারিজ করে দেয় শীর্ষ আদালত। লকডাউনের পর থেকে কেন্দ্র ও রাজ্যগুলির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিকরা। তারা হেঁটে বাড়ি ফেরার পথ ধরেছেন, ফলে কখনো ক্লান্তিতে কখনো আবার দুর্ঘটনায় তাদের মৃত্যু হচ্ছে, যা কেন্দ্র ও রাজ্যকে বিড়ম্বনায় ফেলেছে। যারা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেছেন, সেই পরিযায়ী শ্রমিকদের খাবার ও জল সরবরাহ করা উচিত কেন্দ্রের। এই মর্মে যেন শীর্ষ আদালত রাজ্যগুলিকে নির্দেশ দেয়। ফের বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। উত্তরপ্রদেশে মৃত 6 পরিযায়ী শ্রমিক। এক সপ্তাহ আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে গাড়ির ধাক্কায় পিষে দিল 16 জন পরিযায়ী শ্রমিককে। দিন পরিবর্তিত হলেও পরিযায়ী শ্রমিকদের নিয়তির পরিবর্তন হয়নি। বাড়ি ফিরতে গিয়ে উত্তরপ্রদেশে 3টি ভিন্ন স্থানে দুর্ঘটনার কবলে পড়েন পরিযায়ী শ্রমিকেরা। ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন। কতটা পথ হাঁটলে তবে বাড়ি ফেরা যায় তা পরিযায়ী শ্রমিকরা জানেন না, কতটা অপেক্ষা করলে তবে পরিজনদের মুখটুকু দেখতে সেটাও তাদের অজানা। তবে হাল না ছেড়ে লকডাউনের মধ্যে বাড়ি ফেরার জন্য রওনা দেন। লকডাউনে অসহায় শ্রমিকদের নিয়ে রাজনীতি দোষারোপ, আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি কিছুই তাদের বাড়ি ফেরা থেকে বিরত করতে পারছে না। গুজরাট থেকে উত্তরপ্রদেশে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন 3 পরিযায়ী শ্রমিক। জানা যায় উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে 100 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। এই 3 জনের সঙ্গে আরও 4 জন পরিযায়ী শ্রমিকেরা ছিলেন বলে জানা যায়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবে খুলবে স্কুল, ইঙ্গিত দিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। লকডাউনে স্তব্ধ জনজীবন, প্রায় 2 মাস ধরে ঘরবন্দী পড়ুয়ারা। পড়ুয়াদের স্বার্থে অনলাইন পড়াশোনা চলছে ঠিকই, তবে সেখানে স্কুলের পরিবেশটা তৈরি হচ্ছে না। তাই সকলের মনে এখন প্রশ্ন, কবে খুলবে স্কুল? লকডাউনের পর স্কুল খুললেই কি ফের আগের মতোই শুরু হবে ক্লাস? এত পড়ুয়ার মাঝে কিভাবে মানা হবে সামাজিক দূরত্বের নিয়ম? এই বিষয়টি কিছুটা হলেও খোলসা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। চলবে বাস বিমান, কেমন হবে চতুর্থ দফার লকডাউনের রূপরেখা? 20 লক্ষ টাকার আর্থিক প্যাকেজের ঘোষণার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন দেশে চতুর্থ দফার লকডাউন জারি হতে চলেছে। তবে সেই লকডাউন হবে সম্পূর্ণ ভিন্ন রূপের, আগের 3 দফার লকডাউনের থেকে আলাদা। গত সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী পরবর্তী দফার লকডাউনের আগে রাজ্যগুলির পরামর্শ জানতে চান। মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় 15ই মে অর্থাৎ আজ পর্যন্ত জেলা শাসকদের সাথে আলোচনা করে লকডাউন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে। সেই রিপোর্টের ভিত্তিতে চতুর্থ দফার লকডাউনের রূপরেখা তৈরি করবে কেন্দ্র। তবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পরবর্তী দফার লকডাউনের রূপরেখার একটি প্রাথমিক খসড়া তৈরি করে ফেলেছে সরকার। ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ট্রেন দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে চাপানোতে চলছিল বেশ কয়েকদিন ধরে। বড় পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে পরপর 2টি টুইটে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমাদের দেওয়া কথা মতো দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে আমরা বদ্ধপরিকর। তাই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাজ্যের বাসিন্দাদের ফেরাতে আমরা মোট 105টি ট্রেন আয়োজন করতে পেরেছি। আগামী বেশ কয়েকদিন ধরে এই ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের নিজের শহরে ফিরিয়ে আনবে। দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, আগামী কয়েকদিন ধরে এই স্পেশাল ট্রেনের মাধ্যমে যাত্রী বাংলার আলাদা আলাদা গন্তব্যে পৌঁছতে পারবেন। টুইটের সঙ্গে একটি লিঙ্কেও মুখ্যমন্ত্রী শেয়ার করেছেন যেখানে কোন রাজ্যের কোন স্টেশন থেকে কখন ট্রেন ছাড়বে এবং কখন তার রাজ্যের কোন স্টেশনে পৌঁছবে সেই তালিকায় বিশদে দেওয়া রয়েছে। এই 105টি ট্রেন খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, মালদা টাউন, হাওড়া, বর্ধমান, নিউ জলপাইগুড়ি, কৃষ্ণনগর, নিউ কোচবিহার, ডানকুনি ও বহরমপুরে এসে পৌঁছবে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে
প্রায় 50 জন বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন মহারাজরা। পাশাপাশি গ্রামের প্রবীণদের ও এদিন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুন্দরবনের মানুষ, কারণ বড়দের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা হচ্ছে, কিন্তু শিশুরা কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তাই তাদের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ নিয়েছেন স্যান্ডেলভিল শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। মহারাজ সমর পাল নন্দজি মহারাজ, তিনি জানিয়েছেন লকডাউনের জেরে ঘরে একাকিত্ব হচ্ছে শিশুরা, আগামী দিন আরও বেশি করে শিশু মনকে উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশুদের মানসিক শান্তি দিতে ঘরে বসে বিভিন্ন খেলার মধ্য দিয়ে পরামর্শ দেওয়া হবে। এই ধরনের উদ্যোগকে যেমন অভিভাবকদের উৎসাহিত করছে, অন্যদিকে শিশুদের মন আরও বেশি করে মানসিক অবসাদ কাটিয়ে স্বাভাবিক করতে এই পরিকল্পনা নিয়েছে হিঙ্গলগঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। প্রশ্নের মুখে এবার সরকারি প্রচেষ্টা প্রকল্প, শর্তেই বাদ সিংহবাগ, ভোগান্তি অনলাইনেও। 50 টাকা দিয়ে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম কিনে জমা দিয়েছিলেন, জানতে পারেন সেই ফর্ম বাতিল হয়ে গিয়েছে। পরে অনলাইনে ফর্ম পূরণ করার কথা জানতে পেরে করার চেষ্টা করেছিলেন, কিন্তু পঞ্চায়েত থেকে জানতে পারেন যেহেতু সামাজিক সুরক্ষা প্রকল্পে তার নাম রয়েছে, তাই তিনি প্রচেষ্টা প্রকল্পের 1000 টাকা পাবেন না। রাজু বলেন, সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পাবো 60 বছর বয়সের পর। এখন তো ঘরে না আছে একটা দানা, না আছে পকেটে পয়সা, তাই প্রশ্ন এখন খাবো কি। হেমনগর থানার কালীতলা পঞ্চায়েতের পাম পারখুমটির বাসিন্দা রাজু মণ্ডল একটা উদাহরণ মাত্র। শুধু সামাজিক সুরক্ষা প্রকল্পই নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা সরকারি আর কোনো সুবিধা পান যারা, তারা নবরূপে চালু হওয়া প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে পারছেন না। অথচ প্রথম যখন চালু হয়েছিল তখন আবেদনের জন্য এত বাধা ধরা নিয়মকানুন ছিল না। করোনা আক্রান্ত হয়ে দাদার মৃত্যু, 3 দিনের মধ্যেই বোনের করোনা পজিটিভ, ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে হাবগা পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে। কিডনির সমস্যা ও সেপ্টিসেমিয়ার চিকিৎসা করাতে গত মাসের 27 তারিখ হাবড়ার বাণীপুর এলাকার বাসিন্দা বছর 73-এর এক বৃদ্ধ ভর্তি ছিলেন দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে। চিকিৎসাধীন থাকাকালীনই 30 এপ্রিল বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পাওয়া যায়। পরবর্তীতে বৃদ্ধকে বারাসাত কদম্ব কাছে করোনা হাসপাতালে ভর্তি রাখা হয়। গত সোমবার রাত 1:40 অবশেষে বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের সংস্পর্শে পরিবারের 2 সদস্য এসেছেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য দপ্তর। পরে হাবড়া হাসপাতালে তাদের লালারস সংগ্রহ করা হয়। বুধবার মৃত বৃদ্ধর বছর বোনের শরীরে করোনা ধরা পড়ে। আক্রান্ত মহিলাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আক্রান্ত এই মহিলা অবিবাহিত, যে বৃদ্ধ মারা গিয়েছিলেন তিনিও অবিবাহিত ছিলেন। বিজেপি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের প্রায় 60 জন হকারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূলের ব্লক সভাপতি বলাকা সরকার। শুক্রবার লকডাউনের মধ্যে মালদা শহরের কালীমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে ঝলঝলিয়া রেলওয়ে প্ল্যাটফর্মের হকারদের হাতে চাল, ডাল এবং আলু তুলে দেওয়া হয়। লকডাউনের পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য তৃণমূলের কার্যকরী সভাপতি বাবলা সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। কোনো সম্প্রদায় কিংবা রং দেখে নয়, দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার তেলেনি পাড়ার ঘটনা নিয়ে বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি প্রতিটি জেলার নোডাল অফিসার নিয়োগ করতে পরামর্শ দেন জেলাশাসকদের। কোনো সম্প্রদায় কিংবা রং না দেখে দাঙ্গাবাজদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত রবিবার রাতে হুগলি তেলেনি পাড়ার 2 সম্প্রদায়ের কিছু উচ্ছৃঙ্খল মানুষের মধ্যে মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর রেশ ছড়িয়ে পড়ে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায়। সেই দিন পুলিশি হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকালে আবার নতুন করে দফায় দফায় বোমাবাজি, গুলি, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। সংঘর্ষের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লকডাউন পরিস্থিতিতে ইংলিশবাজার থানায় প্রায় 400 দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ক্লাবের সদস্যরা। ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাব সদস্যরা। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক দিলীপ পাল, সদস্য দিবাকর সরকার, বিশ্বজিৎ সেন, দিলীপ সরকার সহ অন্যান্য সদস্যরা। করোনা মোকাবিলায় সারা ভারতের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। 52 বিঘা এলাকায় প্রায় 400 জন
দুস্থ মানুষের হাতে চাল আলু এবং সয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয়। লাইফ স্টার ক্লাব এবং লাইব্রেরির সম্পাদক দিলীপ পাল জানান, মহামারী করোনা মোকাবিলায় অসহায় অবস্থা গরিব মানুষদের। লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রায় 400 মানুষের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শফিকুল ইসলামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি সবজি বাজার। বৃহস্পতিবার কালিয়াচক থানার নওদাজপুর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাসপাতালের মাঠে বিনামূল্যে বাজার কর্মসূচি পালন করা হয়। এদিন এই বিনামূল্যের বাজারে প্রায় 5000 দুস্থ মানুষদের 40 ধরনের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন কালিয়াচক 2 নং ব্লক পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কালিয়াচক 1 নং পঞ্চায়েতের সমিতির সভাপতি আতিকুর রহমান সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 7 দিন ধরে লকডাউনের জেরে কালিয়াচক 1 নং এবং 2 নং ব্লক জুড়ে বিভিন্ন এলাকায় হরেক রকমের খাদ্য সামগ্রী বিনামূল্যের বাজার বসিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কালিয়াচক 2 নং পঞ্চায়েতের সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম। এদিন তারই উদ্যোগে যদুপুর হাসপাতাল মাঠে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত হয়েছিলেন কালিয়াচক থানার প্রত্যস্ত পুলিশ কর্তারা। এদিন বিভিন্ন ধরনের সবজি, আনারস, তরমুজ, মৌসুম্বি থেকে শুরু করে চাল, ডাল, সরিষা তেল সহ মোট 40 রকমের খাদ্য সামগ্রী দেওয়া হয় প্রায় 5000 মানুষকে। কোয়ারেন্টাইনের প্রতিবাদে মোবাইল মাথায় বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে বিক্ষোভে সামিল পুরাতন মালদার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার এই এলাকায় শতাধিক মহিলা মোড়ের মাথায় বাসের ব্যারিকেড দিয়ে এই আন্দোলনে সামিল হন। প্রবাসীদের অভিযোগ, জনবসতিপূর্ণ এই এলাকায় গৌর ঘোষ বালিকা বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন, তাই তারা আজ বিক্ষোভে সামিল হয়েছেন। মোড়ের মাথায় এবং বিদ্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামের মহিলা এবং পুরুষরা। জানা যায়, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ওয়ার্ডবাসীদের আরও অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় শ্রমিকদের রাখার ব্যবস্থা না করে যেখানে জনবসতি নেই সেই সব এলাকায় তাদের রাখা হোক। এই এলাকায় তাদের রাখা হলে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন তারা। সকলকে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রেড রোড, টিপু সুলতান, নাখোদা মসজিদে ঈদের নামাজ এবার বন্ধ। করোনা ভাইরাস অনেক কিছু কেড়ে নিচ্ছে, জীবন জীবিকা এক একটি বাস্তবের সামনে। জীবনের পিছনের দিনগুলি যেন এক একটা চ্যান্ত স্মৃতি। এর আবহে এবার বন্ধ হতে চলেছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদের নামাজ। লকডাউনের চতুর্থ পর্বের কথা মঙ্গলবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই পড়বে ঈদ 25শে মে। এই পরিস্থিতিতে রেড জোনে ঈদের নামাজ স্থগিত করে দিল আয়োজক খিলাফত কমিটি। এবার মসজিদ বা মাঠে ময়দানে ঈদের নামাজ স্থগিত রাখার জন্য রাজ্যের 40,000-এর বেশি মসজিদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে বলে ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে। খিলাফত কমিটির কলকাতা শাখার সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাঈদ বুধবার বলেন, রেড জোনের আওতায় থাকা কলকাতায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাই পারস্পরিক দূরত্বের বিধি না মেনে রেড জোনে লক্ষাধিক মানুষের সমাগম ঈদের নামাজ পড়াটা বড় ঝুঁকি হয়ে যাবে, তাই তা স্থগিত রাখা হচ্ছে। মুসলিমদের উদ্দেশ্যে তার আবেদন, আপনারা দীর্ঘ 1 মাস কষ্ট করে মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়েছেন, ঈদের নামাজটাও একটু কষ্ট করে নিজে নিজের বাড়িতে সপরিবার পড়ুন। ফাউচির হুঁশিয়ারি উড়িয়ে করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণের জেরে বেহাল আমেরিকা, ভেঙে পড়েছে অর্থনীতিও, তাই দ্রুত জনজীবন স্বাভাবিক করতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্কুল কলেজ চালু করতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার অন্যতম সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং ট্রাম্পের উপদেষ্টা ডক্টর অ্যান্টনি ফাউচি। তার মতে ব্যাপারটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে, কিন্তু তাতে আদেও পাত্তা দিতে রাজি নন ট্রাম্প। বুধবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়। মুম্বাই, পুনে সহ হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে। মহারাষ্ট্র, পুনে সহ রাজ্যের করোনা হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে মহারাষ্ট্রে। সূত্রের খবর, পরবর্তী লকডাউনের মেয়াদ হতে পারে 31শে মে পর্যন্ত। রাজ্যের মধ্যে মুম্বাই, পুনে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ এবং সোলাপুর হটস্পট এলাকাগুলোর মধ্যে পড়েছে। এই হটস্পটগুলোতেই লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলেই ওই সূত্রের খবর। প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে রাজ্য সরকার কেন্দ্রকে এ বিষয়ে রিপোর্ট পাঠাবে। রাজ্যে লকডাউন বাড়ানো হবে কি না তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
ওই বৈঠকের পর শিল্পমন্ত্রী সুভাষ দেশাই জানান, মুম্বাই সহ কয়েকটি শহরে লকডাউনের মেয়াদ বাড়বে। মুম্বাইয়ের পুনে পেট্রোপলিটন এলাকায় মালেগাঁও সোলাপুরের মতো এমন বেশ কয়েকটি জায়গা যেগুলো রেড জোন হিসাবে চিহ্নিত, সেখানে এই নিয়ম বলবৎ হবে বলে জানিয়েছেন তিনি। চীনের সঙ্গে করোনা সম্পর্ক শেষ করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। করোনা ভাইরাস নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেনি চীন। মৃত ও আক্রান্তের সংখ্যা অনেক কম করে দেখিয়েছে। কোভিড-19 ভাইরাস উহানের ল্যাবে তৈরি করে ছাড়া হয়েছে। বেজিং এর বিরুদ্ধে এমন গুচ্ছগুচ্ছ অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আরও এক কদম এগিয়ে সরাসরি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের ভূমিকায় অত্যন্ত হতাশ বলে জানিয়েছে শি জিনপিং সম্পর্কে তার মন্তব্য। ওর সঙ্গে আমি কথা বলতে চাই না। এ বছরের জানুয়ারিতে চীনের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় চীনা প্রেসিডেন্টের শি জিনপিং এর ভূয়সী প্রশংসায় শোনা গিয়েছিল তার মুখে। কিন্তু চীনের উহান থেকে সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই গত কয়েক মাসে বেজিং ওয়াশিংটন সম্পর্ক তলানিতে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ককে একটি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সম্প্রচারিত হয়েছে বৃহস্পতিবার। করোনায় আফ্রিকার 20 লক্ষ মানুষ সংক্রমিত হয়ে পড়তে পারে। ব্যবস্থা না নিলে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে আফ্রিকার 1.5 লক্ষ মানুষ প্রাণ হারাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO সাম্প্রতিক এক মডেলিং গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণা অনুসারে এ মহাদেশে 20 কোটির বেশি মানুষ সংক্রমণের শিকার হতে পারে। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ গবেষণা বিষয়ক নিবন্ধ আজ শুক্রবার BMJ গ্লোবাল হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্র বা ইউরোপের তুলনায় আফ্রিকায় সংক্রমণের হার কম হতে পারে, এখানে মৃত্যু ও জটিল পরিস্থিতিও তুলনামূলকভাবে কম হতে পারে। এই মহামারীর কারণে বিশ্ব অর্থনীতির বিদ্যমান 4টি পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তেমনই অর্থনীতিতেও বড় ধরনের শল্য চিকিৎসা চালানো হলে এই পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু সেই পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। এই পরিস্থিতিগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ক্রমবর্ধমান স্থবিরতা, অর্থাৎ উৎপাদনশীলতার নিম্ন প্রবৃদ্ধি, বেসরকারি খাতের বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ হ্রাস এবং প্রায় মূল্য হ্রাসের পরিস্থিতি। মানুষ যতদিন ঝুঁকি নেবে না ততদিন এই বাস্তবতা আরও ঘনীভূত হবে। মহামারীর পর মানুষ সঞ্চয়ের হার বাড়িয়ে দিলেও এমনটি হবে, কারণ এতে দীর্ঘমেয়াদে চাহিদা ও উদ্ভাবন মার খাবে। দ্বিতীয়ত, সংকটজনক পরিস্থিতি থেকে দূরে দাঁড়ানোর সক্ষমতার ক্ষেত্রে ধনী দেশগুলোর সঙ্গে অন্যান্য দেশের ব্যবধানও আরও বাড়বে। করোনা হয়তো কখনোই চিরতরে যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনা ভাইরাস হয়তো কখনোই পৃথিবী থেকে চিরতরে যাবে না। এই সতর্কতা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে HIV ভাইরাসের মতো কোভিড-19 রোগ সৃষ্টিকারী করোনা স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে। সংস্থাটি বুধবার সতর্ক করেছে, বিশ্বজুড়ে সব মানুষকে এটির সঙ্গে লড়ে বেঁচে থাকা শিখতে হবে। এ ভাইরাসজনিত রোগটি কতদিন পর্যন্ত বিস্তার লাভ করবে এ নিয়ে পূর্ব ধারণা করা ঠিক হবে না, এটি ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাতে হবে। বার্তা সংস্থা রাইডার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কিছু দেশ ধীরে ধীরে লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে কোভিড-19 কখনোই পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে না। হজ যাত্রা ও ঈদের নামাজ বাতিল করল সিঙ্গাপুর। বৈশ্বিক মহামারী কোভিড-19 পরিস্থিতিতে এবছর হজ যাত্রা ও ঈদ উল ফিতরের জামাত বাতিল করল সিঙ্গাপুর। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অফ সিঙ্গাপুর। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরে প্রতি বছর পবিত্র রমজানের শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয় ঈদ উল ফিতর। চাঁদ ওঠা সাপেক্ষে সেখানে আগামী 24 মে অনুষ্ঠিত হতে পারে এবারের ঈদ উল ফিতর। মুইস জানিয়েছে ঈদের জামাত বাতিল করা হয়েছে, দেশটির 70টি মসজিদই বন্ধ থাকবে। তবে ওই দিন সকালে মুসলিমরা নিজ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের জমাতে অংশ নিতে ও খুতবা শুনতে পারবেন। স্থানীয় রেডিও টেলিভিশন চ্যানেলে মুইসের ফেসবুক পেজে জামায়াত ও খুতবা সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি মুসলমানদের সর্ববৃহৎ জমায়েত হজে গমনিচ্ছদের আবেদন বাতিল করেছে সিঙ্গাপুর। এবারে 900 আবেদনকারীর হজ যাত্রা শিডিউল স্বয়ংক্রিয়ভাবে আগামী বছর নির্ধারিত হবে।